হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ইন্ডিয়ান স্টাইলের এই তারকা ডাল। আমি আজকে মসুর ডাল দিয়ে এই তারকা ডালটা তৈরি করে দেখাবো। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত এবার আমি অপেক্ষা করছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার আমি পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে তেলের সাথে ভেজে নিব। সামান্য পরিমাণে ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। এবার আমি এই মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। মশলাটা কিছুক্ষণ পর নাড়াচাড়া করে এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি লবণটা এই মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল। মসুর ডালের বদলে আপনারা চাইলে এখানে মুগ ডাল দিয়েও ডালটা রান্না করতে পারেন। এবার আমি ডালটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডালটা ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী পানিটা ব্যবহার করছি। আপনারা যতটা ঘন করতে চান ততটাই কম পানি দিয়ে এই ডালটা রান্না করতে হবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখতে পারছেন উপরে বলক উঠে এসেছে। এবার আমি আবারও একটু ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি। এবার আমি একটা ডাল ঘুটনি দিয়ে ডালটা ভালোভাবে ঘুটে নিচ্ছি।
ডালটা ঘুটা হয়ে গেলে এবার আমি এটার উপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পরে এটা আমি কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নেব। অন্যদিকে আমি চুলায় একটা পাত্র বসিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা তেল। সরিষা তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে এলে এবার আমি এখানে দিয়ে দিব টালা জিরার গুঁড়া, সাথে আমি দিয়ে দিব 2টা পোড়া মরিচ। এবার আমি ভালোভাবে এই তেলটার মধ্যে মরিচ আর জিরার গুঁড়াটা ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া। এবার আমি লাল মরিচের গুঁড়াটা ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি বাটিতে পরিবেশন করা ডালটার উপর এই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আশা করি আমার আজকের এই ইন্ডিয়ান রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ও আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনাদের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। ধন্যবাদ।